গ্রামের সকালের শীতল পরিবেশ আর চারিদিকে পাখির কিচিরমিচির দিয়ে শুরু করছি আজকের ব্লগটি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠে চলে এলাম পুকুর ঘাটে। পুকুর ঘাট থেকে নিয়ে এলাম এক মগ জল আর আমাদের যে নুড়োটা আছে সেটাকে ধুয়ে নিয়ে এলাম। এটাকে আমরা নুড়োই বলি, তো অনেকে নেতা বলে। তো তারপর দেখো আমি দিয়ে দিচ্ছি মারুলি, আর গোবর নিয়ে এলাম, গোবরের মারুলি দিচ্ছি। আর আমাদের গ্রামে না, আমাদের গ্রামে বলে নয়, প্রত্যেকটি গ্রামে কিন্তু সকালবেলা এই গোবর দিয়ে মারুলি দেওয়া হয়, তাই আমিও দিয়ে দিচ্ছি। তো চলো, যেখানে যেখানে মারুলি দিতে হয় সেখানে সেখানে এখন পরপর আমি মারুলিগুলো দিয়ে দিই। আর এই মারুলি দিয়েই আমাদের দিন শুরু হয়। কোনো কাজ আগে না করে এই কাজটাই আগে প্রথমে করতে হয়, তারপরে পরপর সব কাজ করা যায়। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদি ভাই তোমাদের গ্রামের পরিবেশে মারুলি দেওয়াটা দেখাইও। এটা দেখাবো কি, এটা তো আমার রোজকার কাজ, এটা কিন্তু করতে হয়, এটা দিয়েই আমার দিন শুরু হয়। তো মাঝে মধ্যে তোমরা ব্লগে এই কাজটা আমার দেখতেই পাবে। যাই হোক, এখন বাজে সকাল 5:45। তো এই সকাল থেকে আমি আমার নিত্যদিনের কাজ শুরু করলাম। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তোমাদের কাছে। বাইরের দিকটায় আমি 3 জায়গায় মারুলি দিলাম, তারপরে এখন সদর উঠোনে মারুলি দিয়ে দিচ্ছি। তো এই যে মাঝখানটায় দিতে হয়, আবার ওই যে আমাদের ধানের তলা আছে মা লক্ষ্মী যেখানে বিরাজ করে সেখানেও কিন্তু মারুলি দিই। এখন কিন্তু বাড়ির কেউ ওঠেনি, আর আমি চেষ্টা করি কেউ ওঠার আগে এই যে মারুলি দেওয়া আর ঝাড় দেওয়াটা কমপ্লিট করে নিতে। তো যাই হোক, দেখো মারুলি দেওয়া হয়ে গেল, আর এখন আমি ঘরের রুমগুলোকে ঝাড়ু দিয়ে নেব। চলো এবার তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিই। কমেন্টটি হচ্ছে, আমি রূপা বলছি, আমি তোমার ব্লগ দেখছি, তুমি আমার নামটা নিও। তো রূপা বোন, আমি তোমার নামটা নিলাম, আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। পরের কমেন্টটি হচ্ছে বিথিকা বাগ। বিথিকা বাগ কমেন্ট করেছে যে আমি হাওড়া থেকে তোমার ভিডিও দেখছি, আর আমি কিন্তু রোজ তোমার ভিডিও দেখি, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, আর তোমাদের গ্রামের পরিবেশ আমার খুব ভালো লাগে, আর রুদ্রসোনাকেও খুব ভালো লাগে। তো বোন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আরও অনেকেই আছো তোমরা, আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তো তোমাদের কমেন্টগুলো দেখে না ধন্যবাদ জানালেও না আমার কম হয়ে যায়। তো আমি খুব খুশি, আমার খুব ভালো লাগছে। আর এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যাও, সাপোর্ট করে যাও, আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার ভালো লাগবে। তাহলে আমি বুঝতে পারবো যে কত দূর দূরান্ত থেকে বন্ধুরা আমার ভিডিওগুলি দেখছে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিতে দিতে আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল। ঘরগুলো মুছে নিয়েছি, তারপর এখন আমি চলে এলাম আমাদের গ্যাসের ঘরটাকে মুছতে। আর দেখো আমাদের গ্যাসের ঘরটা কতটা ছোট, অনেকটাই ছোট। আর এইদিকে দেখো দেওয়ালে ছেলে রং পেন্সিল দিয়ে এগুলো এঁকেছে, কিন্তু যতই ঘষি যতই মুছি ওগুলো কিছুতেই উঠতে চায় না। এখানে অবশ্য আমি রান্নাবান্না করি না, ওই একটু চা হয়, একটু মানে মুড়ি খাবারের তরকারি টরকারি এই হয়। তাও না ব্যবহার করলেও তো একটু যত্ন করে রাখতে হবে, তাই না? তো দেখো, কিছু করি বা না করি এটাকে কিন্তু রোজ আমি সকালবেলা মুছে দিই। কালকে সেই যে ছাড়িয়েছিলাম গুটেগুলো অর্ধেক শুকিয়েছিল, তো ভাবলাম আজকে সকাল সকালে একটু রোদে দিয়ে দিই, যদি একটু রোদ পেয়ে আজকে রান্না করা যায়। তাই যেই দিকটায় রোদ এসছে সেই দিকটায় টিনটাকে নিয়ে গিয়ে এখন মেলে দিচ্ছি, আবার যখন এই দিকটায় রোদ চলে অন্য জায়গায় যাবে টিনটাকে আবার সরিয়ে নিয়ে চলে যাব। আর বাড়িতে এই কটাই ঘুটে আছে আর ঘুটে নেই, যদি না শুকায় দেখি কিসে রান্না করব, তাই এখন আমি চিন্তায় পড়ে গেলাম। তো যাই হোক দেখো, তারপর আমি চলে এলাম উনুন সালে উনুনে ছাইগুলো তুলে নিতে। তো মাথাটাকে ঢাকা নিয়ে নিলাম, কারণ ছাইগুলো ওড়ে, তো তোলার সময় পাতলা জিনিস খুব উড়ে বেড়ায়, মাথাতে একদম ছাই ছাই ধুলো ধুলো হয়ে যায়, তাই মাথাটাকে একটু ঢাকা নিতে হয়। তো ছাই তোলার পর দেখো উনুন শালটাকে আর একবার ঝেঁটিয়ে দিচ্ছি। সকালে অবশ্য একবার ঝাড়ু দেওয়া হয়েছিল, তো আবার ছাই তুললাম, তো ছাইগুলো একটু একটু পড়ে আছে, তার জন্য আর একবার ঝাড় দিয়ে দিচ্ছি। উনুন শাল বলো, ঘর দোয়ার বলো, গ্যাসের ঘর যাই বলো না কেন,
একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই ভালোবাসি। পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি যদি হয়ে থাকে দেখতেও ভালো লাগে আর নিজেরও ভালো লাগে। তাই এখন পরিষ্কার করে রেখে দিচ্ছি, আবার কিন্তু রান্না বসাবার আগে আর একবার ঝাড়ু দিয়ে দেবো। বন্ধুরা, তোমাদেরকে বলাই হয়নি যে শাশুড়িমা শ্বশুরমশাই মাসির বাড়ি গেছিলো, তো কালকে চলে এসছে, সন্ধ্যের আগে এসছে। আর হ্যাঁ, একটা জিনিস তোমাদেরকে দেখাই, তো মায়ের ভালো জুতো ছিল না, তাই মাসি মাকে এটা ভালো জুতো কিনে দিয়েছে। জুতোটা কিন্তু খুব সুন্দর, অনেক মানে অনেকদিন টিকসই হবে মনে হচ্ছে। জুতোটা এখন জব্দ করে রেখে দিতে হবে, আমাদের বাড়িতে যা ইঁদুরের অত্যাচার না হলে ছিঁড়ে দেবে। মা তো এমনিতে এখন এলে এখন আর কোথায় যাওয়া যায় নাই, তাই যত্ন করে রাখতে হবে, ভরে দিয়ে আসি। সকালের বাসি সমস্ত কাজ সেরে তারপরে স্নান সেরে চলে এসেছি, তো এখন আমি ঠাকুর সেবা দেওয়ার জন্য ফুল তুলে নিচ্ছি। আর আজকে কাকাদের বাড়িতে এসেছি ফুল তুলতে। ঘরের সব ঠাকুরকে ঠাকুর সেবা দিয়ে দিয়েছি, এখন আমি তুলসী মন্দিরে ধূপ সন্ধ্যা দেখাচ্ছি। ঠাকুর সেবা দিয়ে একটু মুড়ি খেয়ে নিলাম আর রুদ্রসোনাকেও খাইয়ে স্নান করিয়ে দিয়েছি। তারপরে ঘুটে তো শোকায়নি, তো ভাবলাম যে সর্ষের আমাদের কাঁচিগুলো ছিল, সর্ষের গাছগুলো, তো সেগুলোকে নিয়ে এলাম আমি, গোয়াল ঘরের উপরে তোলা ছিল নামিয়ে নিয়ে এলাম, দিয়ে আজকে ওটা দিয়ে আর কি রান্না করব। তো ওটা দিয়ে রান্না করলে কি হয়, মানে সব কিছু আগে রেডি করে নিতে হবে। রান্না ওটা মানে উনুনটা ধরিয়ে দিলে আর কোথাও যাওয়া যাবে না, মানে কোনো জিনিস আনতে গেলে না নিভে যাবে। তাই সব কিছু আজকে আমি রেডি করে নিয়েছি, সব কিছু নিয়ে একেবারে বসলাম রান্না করতে। আর এই সর্ষের কাঁচকিগুলো যদি রান্না করা হয় না, এত পটপট পটপট আওয়াজ হয়, মানে আমাদের পাড়ার বোধহয় দু তিনটে ঘরে শুনতেই পাবে যে আমি কাঁচকিতে রান্না করছি। আর এই কাঁচকিতে রান্না করলে না একটু ছাইগুলো উড়ে উড়ে যায়, পটপট পটপট শব্দ হয় আর ছাইগুলো উড়ে, তার জন্য আমি দেখো মাথায় ঘুমটা নিয়েই রান্না করছি। রান্না করতে করতে ভাবছি যে এত রোদ বের করেছে, আর সেই সকালবেলা কাপড়গুলো মেলে দিয়েছি, তো কাপড়গুলো তুলে নিই, নাহলে রং চটে যাবে। রান্নাবান্না শেষ করে হাঁড়ি কড়াইগুলো নিয়ে চলে এসেছি পুকুর ঘাটে মাজার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর আজকে কাঁচকিতে জাল দিয়েছি বলে হাঁড়ি কড়াইটা একটু বেশিই পুড়েছে, আর ঘুটেতে জাল দিয়েছি একটু মানে আস্তে আস্তে জ্বলে, আর কাঁচকিগুলো কি দাউ দাউ করে জ্বলছিল, একদম পুরো হাঁড়ি গালি হয়ে গেছে, আর কড়াইটাও বেশ ভালোই পুড়েছে, তাই মাছতে আমার অনেকক্ষণই সময় লাগবে। দুদিন তো ছোটো হাঁড়িতে রান্না করছিলাম, কারণ শ্বশুরমশাই শাশুড়িমা ছিল না, আর আজকে দেখো বড়ো হাঁড়িতে রান্না করেছি, কারণ দুটো মানুষ বেড়ে গেলে আর কি বড়ো হাঁড়িটাতেই রান্না করতে হয়, ওই ছোটো হাঁড়িটাতে আর হয় না। আর পুকুর ঘাটে কিন্তু হাঁড়ি কড়াই মাছতে বেশ ভালোই লাগে, তো হাঁড়িটা আমার মাজা হয়ে গেল দেখো, এবার আমি কড়াইটা মেজে নেব। কড়াইটা তো বললাম ভালোই পুড়েছে, একটু অনেকটাই সময় লাগবে, তো যাই হোক একটু সময় ধরে মেজে নেব, তারপরে শাশুড়িমাকে রুদ্রসোনাকে খেতে দেব। তো দেখো আমার হাঁড়ি কড়াই তারপর যে বাসনগুলো ছিল মাজা হয়ে গেল, এখন গিয়ে শাশুড়িমাকে খেতে দেব। এসে আর দেরি করলাম না, শাশুড়িমাকে খেতে দিয়ে দিলাম, আর এখন বাজছে দুপুর দুটো। আর দেখো শাশুড়িমার কাছে আমি জল নিয়ে বসে আছি, কারণ শাশুড়িমা তো অসুস্থ, জল টল নিজে নিজে ঢেলে খেতে পারে না, তো আমি বোতল নিয়ে বসে আছি, আর যতক্ষণ না শাশুড়িমায় খাওয়া হবে ততক্ষণ আমি বসে থাকবো। আর আজকে রান্না করেছি মাছের ঝোল আর আলু ভাজা আর পাট শাক। দিন থেকে দেখছিলাম যে দশ টাকাওয়ালাটা আসছে না, দুটো মানে কোটো নিয়ে আসছিলো, তো আজকে এসছে বেশ ভালোই হলো। আর আমার কাছে এখন 20 টাকা আছে কাছে, তাই আমি একটা নুন রাখার জন্য কোটো নেবো আর একটা ঝুড়ি নেবো মশলাপাতির কোটোগুলো রাখার জন্য। সন্ধেবাতি দিয়ে দেখো হঠাৎ করে আমি এখন পাঁপড় ভাজতে শুরু করছি, কারণ কি জানো, সে যে কোটো কাঠি সব বিক্রি করতে এসেছিল তখন রুদ্রসোনা গেছিলো আমার সঙ্গে বাইরে, দিয়ে ওখানে কার কুরকুরে খাওয়া দেখেছিল, দিয়ে ও খুবই কান্নাকাটি করছিল খাবো খাবো বলে, তো আমার কাছে টাকা ছিল না। আর রুদ্র বাবার পকেটেও দেখলাম তো ওর কাছে ভাঙানি কোনো খুচরো পয়সা ছিল না, 100 টাকার মতো একটা নোট ছিল,
তো আমি ভাবলাম যে 5 টাকার জন্য আর 100 টাকাটাকে ভাঙবো না, তাই ওকে একটু বুঝিয়ে বাজিয়ে আর কি করলাম। আর আটা দিয়ে আমি পাঁপড় নিয়ে রেখেছিলাম আগের বারে, তো সেই পাঁপড়টা অনেকদিন থেকে ভিতরে আর কি ঢোকানো ছিল, তো ভাবলাম পাঁপড়টাকে আজকে ভেজে দিই, তাই রুদ্র শোনার জন্য হঠাৎ করে আজকে পাঁপড় ভাজছি। কি করবো বলো তো বন্ধুরা, ছেলের জন্য তো এটুকু করতেই হবে। আর বুদ্ধি করে আটা দিয়ে আমি পাঁপড়গুলো নিয়ে রেখেছিলাম বলেই আজকে ছেলের মুখে হাসি ফোটাতে পারছি। আর দেখো তেলও বাড়িতে খুব একটা বেশি নেই, পাঁপড়গুলো না ভালো ফুলছে না, ও যা অল্প তেল ছিল ওই তেলে আর কি ভেজে দিচ্ছি। তারপর দেখো পাঁপড়গুলো ভেজে নিয়ে এসে রুদ্রকে দিলাম, আর রুদ্র কত খুশি। আর রুদ্রর জন্য কিন্তু আমাদের বাড়ির সবারই আজকে চা পাঁপড় খাওয়া হলো, চায়ের সাথে পাঁপড় ভাজা। কি খুশি আমার ছেলেটা দেখো, একদম আনন্দ করে খাচ্ছে। একটু আগে এত কান্নাকাটি করছিল, ভাবছিলাম যে ওকে কীভাবে সামলাবো, আর এখন কতটা খুশি। আর এই যে সেই ঝুড়ি আর লবণ ভরার জন্য কৌটো, এই দুটোই আমি নিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, এখন বাজে রাত 8টা, আর আজকের ব্লগটা বড় করছি না, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর যারা তোমরা আমার নতুন বন্ধু আছো, এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা আমার পুরনো বন্ধু আছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।